কি সুন্দর পচা মাংস, কি সুন্দর গন্ধ, মনটা একবারে ভরে গেল। পচা গন্ধ, ছে 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 ছে, এই পচা মাংস আবার পাখিতে খায় নাকি? ময়ূরাক্ষের জঙ্গলে ছিল অনেক পাখির বাস। সব পাখিরা একসাথে মিলেমিশে থাকলেও ববি শকুনকে কেউ পছন্দ করত না। একদিন যখন সবাই মিলে বসে গল্প করছিল, তখন ন্যান্সি টিয়া বলল, জানিস ভাই শালিক, আজ আমি যখন গ্রামের দিকে খাবারের খোঁজে যাচ্ছিলাম, তখন দেখি গ্রামের শেষে যে ভাগাড় আছে সেখানে শকুন মরা খাচ্ছে। ইস, যা গন্ধ না! সেই কথা শুনে রায়া ম্যাকাও বলে, তুই ঠিক বলেছিস ভাই, শকুন তো পাশ দিয়ে গেলেই গন্ধে আমার গা গুলিয়ে ওঠে। তখন অ্যালবার্টো কাকাতুয়া বলে, পাশ দিয়ে যাওয়া তো দূরে থাক, আমি তো দূর থেকে দেখতে পেলেই উল্টো দিকে পালাই। তাদের এই সমস্ত কথা আড়াল থেকে ববি শকুন শুনতে পায়। তারপর সে রেগে গিয়ে সব পাখিদের বাসা ভেঙে তছনছ করে দেয়, এবং সেটা দেখে টুনিয়া চিৎকার করে বলে, একি একি, তুমি আমাদের সকলের বাসা কেন ভাঙছো? থামো থামো বলছি, থামো! আমি তোদের কারো কথা শুনবো না। তোরা সবাই আমাকে ঘৃণা করিস, আমাকে নিয়ে হাসাহাসি করিস, আমি তোদের কাউকে ভালো থাকতে দেব না, দেখে নিস তোরা। এই কথা বলে শকুন সেখান থেকে রাগে ফুঁসতে ফুঁসতে চলে যায়। আর এই সব কিছু লক্ষ্য করছিল গাছের ডালে জড়িয়ে থাকা দুষ্ট বুদ্ধিধারী সাপ। আর সে তার ল্যাজ দোলাতে দোলাতে মনে মনে বলে, এই শকুন তো খুব খেপেছে দেখছি, ওকে আমার দলে টানতে হবে, ওর সাথে বন্ধুত্বটা বেশ পাকা করতে হবে। বেটা তো এমনিতেই মাথা মোটা, তার উপর রেগে আছে, এই তালে একটু উল্টো পাল্টা বুঝিয়ে ওকে নিজের বসে করতে হবে। এদিকে শকুনের এই সব কাজ কারবার দেখে সবাই মিলে যায় জঙ্গল প্রধান পেঁচার কাছে বিচার চাইতে। দেখুন তো পেঁচা মশাই, শকুন কি করেছে, সবার বাসা ভেঙে তছনছ করে দিয়েছে। আমার বাচ্চাদেরও খুঁজে পাচ্ছি না, ওরা যে কোথায় গেল কে জানে, ওরা হয়তো আর। আহা, কেঁদো না টিয়া, ওরা নিশ্চয় সুরক্ষিত আছে, ভয় হয়তো কোথাও লুকিয়ে পড়েছে, ভালো করে খুঁজলে পেয়ে যাবে। এভাবে এখানে আর থাকা যাচ্ছে না পেঁচা মশাই, এদিকে শকুনের গায়ের গন্ধ, তার বদমায়েশি, এছাড়াও আছে ওই শয়তান সাপের উপদ্রব। কোনোভাবে যদি আমাদের ডিম বা বাচ্চার খবর পায় তাহলে সঙ্গে সঙ্গে এসে খেয়ে নেবে। হ্যাঁ, ঠিক বলেছো ভাই ম্যাকাও, তাই তো বাসা ছেড়ে খাবার খুঁজতে যেতেও পারি না, হয় ছানাদের রক্ষা করো নই না খেয়ে মরো। এই কথা শুনে পেঁচা সকল পাখিদের নিয়ে অনেক দূরে এক পাহাড়ে গিয়ে তাদের বসতি স্থাপন করে। যে পাহাড়টি ছিল খুব চওড়া একটি নদী দিয়ে ঘেরা, আর নদীতে ছিল খুব স্রোত, ফলে নদী পেরিয়ে কোনো শত্রুর পক্ষে সেই পাহাড়ে আসাটা ছিল খুবই অসম্ভব, ফলে পাখিরা সেখানে বেশ নিরাপদেই থাকতে লাগলো। এদিকে দেখো ভাই শকুন, তুমিও পক্ষী কুলেরই একজন হওয়া সত্ত্বেও তোমাকে সবাই একলা ফেলে রেখে কেমন অন্য জায়গায় চলে গেল, আর তুমি যদি সেখানে যেতেও চাও কেউ তোমাকে ঢুকতেও দেবে না, কিন্তু আমি হলাম তোমার বন্ধু, আর আমরা দুই বন্ধু মিলে এখানে খুব আনন্দ করে থাকবো। তুমি 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 সত্যি বলছো সাপ? তুমি আমার বন্ধু? হ্যাঁ, সেই কথাই তো বলছি ভাইয়া, তাই তোমার অপমান হলো গিয়ে আমার অপমান, আর সেই অপমানের জবাব তো দিতেই হবে। তারপর সাপ শকুনকে বলে তাকে সে যেন উড়িয়ে নিয়ে ওই পাহাড়ের জঙ্গলে নিয়ে যায়,
এবং সেখানে গিয়ে সে তার বন্ধুর সাথে হওয়া অন্যায়ের জবাব দেবে। এবং সাপের পরামর্শ অনুযায়ী ববি শকুন সাপকে পায় করে নিয়ে লুকিয়ে সেই পাহাড়ি জঙ্গলে গিয়ে পৌঁছায়। তারপর ও বাবা, গাছে গাছে বাসা, বাসাই বাসাই ডিম, মনটা ভরে গেল, কত দিন পাখিদের ডিম খাইনি। তখনই সাপ দ্রুত গিয়ে শালিকের ডিমগুলি খেতে শুরু করে, আর সেটা দেখতে পায় ন্যান্সি টিয়া। তখন বলে, একি সাপ কোথা থেকে এলো? শালিক, শালিক তোমার ডিমগুলো বাঁচাও। আরে আমার ডিম, হায় হায় হায়, শয়তান সাপটা সব খেয়ে নিল, একি হলো আমার। সাপ তখন আবারও এগোতে থাকে অ্যালবার্টো কাকাতুয়ার বাসার দিকে। তখন, খবরদার বলছি সাপ, এগোবে না, আমার ছানাদের তুমি ছোঁবে না। আমি বুঝতে পেরেছি শকুন, তুমি সাপকে নিয়ে এসেছো। হ্যাঁ, ও আমার হয়ে বতলা নিচ্ছে, তোমরা আমাকে নিয়ে হাসাহাসি করো না, আমাকে দেখলে ঘেন্না করে, তাই না? আমি জঙ্গলের সমস্ত মরা খাই বলে জঙ্গল পরিষ্কার থাকে, না হলে আমার গা কেন, গোটা জঙ্গল গন্ধে ভরে যেত। আমাদের আমাদের ভুল হয়ে গেছে শকুন, আর আর কোনো দিন হাসবো না, কোনো দিন বলবো না এসব কথা, তুমি সাপকে থামতে বলো। হ্যাঁ শকুন, তুমি সাপকে ওই জঙ্গলে রেখে এসো, আজ থেকে তোমাকে কেউ কিচ্ছু বলবে না, তুমি আমাদের সাথেই থাকবে। এই কথা শুনে শকুন সাপকে বলে, তুমি থেমে যাও বন্ধু, আর বদলা নিতে হবে না। বোকা শকুন, আমি কি তোর বদলা নিতে এখানে এসেছি? আমি এসেছি আমার খাবারের জন্য, অর্থাৎ ডিম ও পাখির ছানা খাবো বলে। ইঁদুর ব্যাং খেয়ে খেয়ে মুখে একবারে চড়া পড়ে গেছিল। কি, তুমি আমাকে মিথ্যা বলে নিজের লোভের জন্য এসেছো? দেখাচ্ছি তোমার মজা। বলি শকুন তাকে ধরতে যায়, কিন্তু সাপও তাকে ছোবল মারতে যায়। তখন শকুন আবারও ভয় পেয়ে গিয়ে পিছনে ফিরে আসে। ঠিক তখনই সেখানে ময়ূর এসে দাঁড়ায় আর বলে, অনেক বেয়াদপি করেছো সাপ, এবার তোমাকে তোমার কর্মের শাস্তি পেতেই হবে। এই বলেই ময়ূর সাপের দিকে তেড়ে যায়। তখন সাপ ময়ূরকে দেখে বলে, ওরে বাবা, এই জঙ্গলে ময়ূর আছে, সেটা তো আগে জানতাম না, আমি তো গেলাম, পালাই বাবা পালাই। এই কথা বলেই সাপ নদীতে ঝাঁপ দেয় আর নদীর স্রোতে ভেসে চলে যায়। আর এই দৃশ্য নদীর পাড়ে দাঁড়িয়ে থেকে পাখিরা দেখতে থাকে আর খুব হাসতে থাকে। এরপর থেকে শকুনকে নিয়েই সবাই মিলেমিশে থাকতে শুরু করে। সাপটা আস্তে আস্তে এগোতে থাকে আর মনে মনে বলে, দূরে এক পাহাড়ের উপরে ঈগল তার একটা সুন্দর বাসা বানিয়েছিল, আর বাসায় ছিল তার খুব প্রিয় চারটে ডিম, যে ডিমগুলোকে ঈগল খুব যত্ন করে আগলে রেখেছিল। একদিন ওই উঁচু পাহাড়েও এলো একটা সাপ। তারপর, ঈগলি চারটে ডিম পেরেছে, খুব মজা হবে ওর ডিমগুলো খেতে, এখন আমার চার দিনের খাবার ব্যবস্থা হয়ে গেল। তারপর যখন ঈগল ঘুমোচ্ছিল, সাপটা আস্তে আস্তে এগোতে থাকে আর মনে মনে বলে, আরে ঈগলি তো বাসার মধ্যে ডিমের পাশেই শুয়ে আছে, মনে হচ্ছে তো ঘুমোচ্ছে, আমি চুপি চুপি গিয়ে একটা ডিম চুরি করে নিয়ে আসি। কিন্তু ঈগলি ঠিক তখনই উঠে পড়ে। খুনি, আরে এটা তো সাপ, নিশ্চয়ই আমার ডিমগুলোকে খেতে এসেছে, ওকে তো এক্ষুনি মজা দেখাচ্ছি। ওরে বাবা, ঈগলি তো উঠে পড়েছে, এবার পালাতে হবে। আরে পালাও সাপ, পালাও পালাও। আর কিছুদিন পরে ওই চারটে ডিম থেকে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর বাচ্চা বেরোয়। তারপর বাচ্চাদের দেখে ঈগলের খুব আনন্দ হয় আর ও আনন্দেতে উড়তে থাকে। তারপর সে ভাবল, আমার বাচ্চাগুলোর তো খিদে পেয়েছে, আমি যাই নদীতে গিয়ে মাছ ধরে নিয়ে আসি। কিন্তু ঈগল কোনো মাছ খুঁজে পেল না। তারপর সে সাপকে দেখল। আরে ওই যে সাপটা, ওই দিন ও আমার ডিমগুলোকে খেতে এসেছিল, আজ ওকেই খাবার বানিয়ে নিয়ে যাই। ওরে বাবা, এ তো ঈগলি,
নিশ্চয়ই আমাকে ধরার জন্য এদিকেই আসছে। পালাও! সাপও পালিয়ে গেল আর ঈগল কোনো খাবারই পেল না। তারপর ঈগল আবার বাসায় ফিরে এলো আর দেখল যে তার বাচ্চারা খিদের চোটে চেঁচাচ্ছে। তখন সে মনে মনে বলল, আমাকে যে কোনো ভাবে কিছু খাবার খুঁজতেই হবে, নয়তো আমার বাচ্চাগুলো খিদেতে মরেই যাবে। এই কথা বলে ঈগল আবারও খাবার খুঁজতে বেরিয়ে পড়ল আর উড়তে উড়তে এদিক ওদিক দেখতে দেখতে তার চোখে পড়ল একটা ভেড়ার পাল। সঙ্গে সঙ্গে ঈগল সেই ভেড়ার পালের দিকে এগিয়ে যেতে লাগলো। তখন ভেড়ারাও ঈগলকে দেখে ফেলেছিল আর দৌড়তে লাগলো, কিন্তু একটা ভেড়া চুপচাপ দাঁড়িয়ে কাঁপছিল। ভেড়াটাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ঈগলের খুব অবাক লাগে। তখন সে আস্তে করে গিয়ে সেই ভেড়ার সামনে দাঁড়ায়। তখন সে দেখতে পায় যে ওই ভেড়াটা তখনই একটি সদ্যজাত ভেড়ার জন্ম দিয়েছে। ওই ছোট্ট ভেড়াটাকে দেখা মাত্রই ঈগল আর কিছু ভেবে ওঠার আগেই বাচ্চাটাকে পায়ে করে ধরে দূরে উড়ে চলে গেল আর সোজা গিয়ে বাসায় পৌঁছলো। আমার আদরের সোনামণি বাচ্চারা, আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি আর এটা খুবই সুস্বাদু খাবার। চলো এবার খাওয়া শুরু করা যাক। ঈগলের বাচ্চাদের তখনও পর্যন্ত চোখ ফোটেনি, এই জন্য তারা খাবার দেখতে পায়নি, শুধু মায়ের আওয়াজ শুনল আর মুখ খুললো। ঈগল ভেড়ার বাচ্চাটিকে মারতে যাবে আর ঠিক তখনই ভেড়ার বাচ্চাটা জোরে জোরে মা মা করে চিৎকার করে ডাকতে থাকলো আর মা মা মা। ভেড়ার বাচ্চাটি ঈগলের পায়ের চারপাশে কেবলই ঘুরতে থাকলো আর নিজের মুখটা ঈগলের পায়ে বারবার ঘষতে থাকলো। মা মা। ওই বাচ্চাটার এমন ভালোবাসা দেখে ঈগলের মনেও মায়ের মমতা জেগে উঠেছিল আর ঈগল তাকে হত্যা করতে পারল না। তারপর তার নাম রাখল বুকু। এই বাচ্চার এত ভালোবাসায় আমি মমতার জালে জড়িয়ে গেছি, এবার আমি ওকে কি করে মেরে ফেলতে পারি? না, আমি ওকে মেরে ফেলতে পারি না। আজ থেকে আমি ওর নাম দিলাম বুকু। এবার আমাকে আমার বাচ্চাদের জন্য আরো কিছু খাবারের বন্দোবস্ত করতেই হবে। তাদেরকে ওখানেই ছেড়ে ও আবারও খাবার খুঁজতে গেল। আর এদিকে বুকুর মা, এবার আমি কি করব? ওই ইগলি আমার বাচ্চা খেয়ে নিয়েছে। তুই একদম কাঁদিস না, কিছুদিন পর আমরা সবাই এটা ভুলে যাব। তুই আবার একটা বাচ্চার জন্ম দিবি, তারপর সব ঠিক হয়ে যাবে। তখন অ্যালবার্টো কাকাতুয়া বলে, হ্যাঁ তুই আর কাঁদিস না, কাঁদলে কিচ্ছু হবে না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তখন থিও কাক বলে যে, এই ঈগল সুযোগ পেলেই কাউকে না কাউকে উঠিয়ে নিয়ে যায় আর তারপর তাকে মেরে খায়। তারপর আর্লো সারস বলে যে, তুমি তো জানো ভেড়া, ইগলি এরকমই করে থাকে, ও নিজের খাবারের জন্য যে কোনো কাউকে শিকার করে, বাচ্চা বুড়ো কাউকে ছাড়ে না। এবার সবকিছু ভুলে যাও তুমি। কিন্তু ওই ভেড়া মাটি কিছু ভুলতে পারে না, সে প্রতিদিন নিজের হারিয়ে যাওয়া সন্তানের জন্য কাঁদতে থাকে, তার কথা ভাবতে থাকে। এদিকে ইগলি নিজের বাচ্চাদের জন্য মাছ আনতে যেত, তখন বুকু নিজের মতন করে পাহাড়ে ঘুরে ঘুরে ঘাস খেত। নিজের বাকি ঈগল বনেদের সাথে সে খেলা করত, ঘুরে বেড়াতো, ঘাসের ফুল তুলে নিজেকে সাজাতো। একদিন যখন বুকু নিজের ঈগল বনেদের সাথে মিলে খেলা করছিল প্রজাপতির সাথে, তখন ওই দেখো প্রজাপতি, চলো ওদেরকে ধরা যাক, চলো। তখন ববি শকুন ওকে দেখতে পায় আর মনে মনে বলে, আরে বাবারে, এটা তো একটা ভেড়ার বাচ্চা দেখছি, এখানে ঈগলের বাচ্চাদের সাথে খেলছে, এই ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না, যাই গিয়ে দেখি। আর সে ওদের কাছে গিয়ে বলে, এই ঈগলের বাচ্চারা, এই ছাগলের বাচ্চাটা তোদের সাথে এখানে কি করছে? আপনি কে? আর ছাগলের বাচ্চাটাই বা কে? আমি হলাম ববি গিট আর এটা হলো চারপে ভেড়ার বাচ্চা। কি? কিন্তু এটা তো আমাদের ভাই। এটা তোমার কোনো ভাইটাই নয়, এটা ভেড়া আর আমি একে এখন খাবো, চলো সবাই। তারপর ববি শকুন বুকুর দিকে এগোতে থাকে, তারপর ঈগল ওখানে এসে যায় আর দুজনের মধ্যে ভীষণ লড়াই হয়। তুই চলে যা এখান থেকে ববি। তুই সরে যা ঈগল, আমি ওকে খাবো। ওরা আমার বাচ্চা, তুই ওদেরকে খেতে পারিস না, তুই চলে যা এখান থেকে। ঠিক আছে এখন আমি যাচ্ছি, কিন্তু আমি ব্যাপারটা কিছুতেই ছাড়বো না, আমি ওকে খাবো তবে আমার শান্তি। মা, এই ভেড়াটা কে হয়? কি বুকু? মা,
আমি কি সত্যি একটা ভেড়া? হ্যাঁ বাবু, তুই একটা ভেড়া। এরপর ঈগল ওই ভেড়া শিশুটিকে সমস্ত ঘটনা খুলে বলে। তারপর বলে, এবার আমি তোকে তোর আসল মায়ের কাছে ফেরত দিয়ে আসবো, নয়তো এই ববি শকুনের থেকে তোকে বাঁচাতে পারবো না। এরপর ঈগল বুকুকে তার আসল মায়ের কাছে ছেড়ে আসে। আরে ছাগল, এটা তো তোরই বাচ্চা মনে হচ্ছে। আরে আমার বাচ্চা, আমার লাডলা। এতদিন ওই ঈগলের কাছেই ছিল আর বেঁচেও ছিল। হ্যাঁ, আমি এতদিন পর্যন্ত ঈগল মায়ের কাছেই ছিলাম, আর উনি আমাকে সত্যি খুব ভালোবাসেন। বলো, তুমি কি আমার আসল মা? হ্যাঁ বাবু, আমি তোর আসল মা। এরপর ভেড়িটি নিজের সন্তান বুকুকে জড়িয়ে ধরে আদর করে। তারপর সবাই মিলে আনন্দ করে থাকতে শুরু করে। একটু দাঁড়াও, তোমার জন্যও সুখবর আছে। তাড়াতাড়ি তোমার নাম কমেন্টে লিখে দাও। নাম লিখে এরিও বার্ড চ্যানেলটি যে সাবস্ক্রাইব করবে, তার নাম দিয়ে পরের কার্টুন ভিডিওটা বানানো হবে। আর এখন স্ক্রিনের উপরে এই যে ভিডিওটা আসছে, এটাই ক্লিক করলে পরের ভিডিওতে তুমি দেখতে পাবে লাকি ড্র থেকে কার কার নাম বাছাই করা হয়েছে। তাড়াতাড়ি ক্লিক করো, এই পরের ভিডিওতে তোমারও নাম থাকতে পারে।